হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকালবেলা চাটা হাতে নিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু, আজকে ঠিক ব্লগ করব না, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ওটা আমি পটল দিয়ে বানাবো। তাহলে চলো দেখাতে থাকি আমি কি রেসিপি বানাতে চলেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে পটলগুলো নিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে এগুলোকে খোসা ছাড়িয়ে নেব, খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে আমার পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের গাগুলোতে আমি এরকম ছুরির সাহায্যে এরকম দাগ দাগ করে নেব, যাতে আমি যে রেসিপিটা রান্না করব সেই মশলাগুলো পুরো ভেতরে যায়। তাহলে এরকমভাবে আমি সবগুলো পটলের গায়ে এরকম কেটে 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 নেব। তাহলে চলো দেখতে থাকো। আমি পটলগুলোকে এবার ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোর মধ্যে আমি লবণ দেব, হলুদ দেব না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা, পোস্ত আর সাদা সর্ষে 2 চামচ আর কালো সর্ষে 1 চামচ নিয়েছি। এবার প্যান গরম হয়ে গেলে আমি ফার্স্টে এর মধ্যে তেল দিয়ে পটলগুলোকে, যে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি বাটনা বেটে নিই রান্নাটার জন্য। আমি ফার্স্টে লঙ্কা আর সর্ষেগুলো আগে বেটে নেব, তারপরে পোস্তটা বাটবো। দেখুন বন্ধুরা, এখানে আমি বাটনাটা বেটে নিয়েছি। এবার যে পটলগুলো ভাজছিলাম, চলুন দেখি কতটা ভাজা হলো। এখানে দেখুন পটল বেশ লাল লাল হয়ে গেছে, কিন্তু আর একটু আমি লাল লাল করে ভাজবো। বন্ধুরা, এর মধ্যে আমি হলুদ দিইনি, কারণ হলুদ দিয়ে পটল ভাজলে আমার মনে হয় যে কেমন পোড়া পোড়া একটা ভাব চলে আসে রান্নার মধ্যে। আমি যার জন্য হলুদ দিইনি, হলুদটা আমি পরে দেব। তো এগুলোকে ভেজে নিই, তারপরে দেখতে থাকো আমি কিভাবে পরেরটুকু করছি। এখানে আমার পটলগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এইভাবে লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজতে হবে মিডিয়াম আঁচে, বেশি জোরে ভাজলে এগুলো পুড়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব।
এরপর ওই তেলের মধ্যে ফোড়ন দেব লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়ন দেওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত বাটা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেব। এখানে মশলার বাটি ধুয়ে যে জলটা, সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। এটাকে এবার একটু হালকা এগুলোকে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটুখানি ঢেকে দেব। তাহলে চলো 10 মিনিট পরে ফিরে আসছি। আর মিডিয়াম আঁচেই হবে এটা। 10 মিনিট পর ফিরে এলাম, এসে দেখলাম এটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এবার গুঁড়ো দুধ গুলে রাখা। আপনারা এর মধ্যে এমনি গরুর দুধও দিতে পারেন, সামান্য একটু দিলাম। এটা এবার সামান্য একটু ফুটে উঠলেই এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। যারা যারা পটল পছন্দ করেন না, তারাও একদিন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো টাটা।